সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট আমাদের জন্য আরও একটা নতুন লেটেস্ট ভিডিও। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে মেনটেনেন্স ব্যাগ। তো আমাদের মেনটেনেন্স ব্যাগ স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক অনেক চেঞ্জিং হতে চলেছে। তো কী কী চেঞ্জিং হবে তা কিন্তু তোমাদেরকে বলে দিছি। আর গাইস দেখো, এবার আর আপডেটের পর কিন্তু আমাদের গেমের সাইজটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে চলেছে। তো যাদের মোবাইল ফোনের র্যাম 1 GB, 2 GB, 3 GB, তো তোমরা কি সঠিকভাবে মোবাইল ফোনে গেম খেলতে পারবে কি না ল্যাগ ছাড়া, তো এটা কিন্তু তোমাদেরকে বলে দিছি। আর গাইস দেখো, এখানে কিন্তু আমাদের অনেক অনেক ইমোট কিন্তু আসতে চলেছে। তো নতুন নতুন কিছু ইমোট তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানকার মধ্যে তোমরা একটা ইমোট কিন্তু একদম ফ্রিতে পাবে। তো কোন ইমোটটা একদম ফ্রিতে পাবে এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিছি। তাছাড়া কিন্তু গাইস, আমাদের পরবর্তী গোল রয়েলে কোন বান্ডেল আসতে চলেছে এটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিছি। তো ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ করে দেখো। তো যাই হোক গাইস, ভিডিওর শুরুতে তোমাদেরকে প্রথমে একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস দেখো আমাদের লবি। দেখো এবার আপডেটের পর কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে অনেক অনেক লবি আসতে চলেছে। তো তোমরা স্ক্রিনে কয়েকটা লবি দেখেছো, তো এগুলো কিন্তু গাইস আমাদের এবার আর আপডেটের পর দেখতে পাবে। তাছাড়া তোমাদেরকে আমি লোডিং স্ক্রিনটা দেখিয়ে দিলাম, দেখো এরকম কিন্তু আমাদের লোডিং স্ক্রিন হতে চলেছে, তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। যাই হোক গাইস দেখো, তোমাদেরকে এখন আমি নতুন একটা ফিস্টের স্ক্রিন দেখি। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস ফিস্টের স্ক্রিনটা, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করছে। আর দেখো গাইস, এটার মধ্যে কিন্তু একটা স্পেশাল দিক রয়েছে। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, প্রথমে কিন্তু আমাদের ইউলো কালার থাকে, তারপর কিন্তু আস্তে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ব্লু কালার হয়ে যায়। দেখো গাইস, এই যে ফিস্টের স্ক্রিনটা কিন্তু মানে কালার চেঞ্জিং হবে। তাছাড়া কিন্তু দেখো, এটার থিমে বেস করে কিন্তু আমাদের একটা কাটানার স্ক্রিন আসতে চলেছে। দেখো কাটানের স্ক্রিনটা কিন্তু গাইস সেম টু সেম মানে হচ্ছে কালার চেঞ্জিং হবে। তো প্রথমে কিন্তু গাইস দেখতে পারছো আমাদের ব্লু কালার, দেখো ব্লু কালারটা চলে যাওয়ার পর কিন্তু আমাদের পরবর্তীতে একটা ইউলো কালারের একটা ইফেক্ট নেয়। তো ভাই দেখো, খুবই জোস লেভেলের কিন্তু গাইস এই যে কাটানার স্ক্রিন। দেখো তোমাদেরকে আমি বলে রাখি, এই যে দুইটা আইটেম তোমরা দেখতেছো না, দেখো এটার সাথে কিন্তু আমাদের আরও অনেক অনেক আইটেম তৈরি করছে। যেমন গ্লোয়ালের স্ক্রিন বান্ডেল, মানে হচ্ছে দেখো অনেক কিছু কিন্তু এই যে একই থিমে বেস করে তৈরি করছে। তো অবশ্যই আপকামিং সময় কিন্তু এগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো অ্যাডভান্স গাইস তোমাদেরকে বলে রাখি, এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। আর দেখো এবার আপডেটের পর কিন্তু গাইস আমাদের যে ফ্রি ফায়ারের লোগোটা কেমন হবে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এরকম কিন্তু লোগোটা হতে চলেছে। আর গাইস দেখো, তোমাদেরকে এখন বলে রেখে আমাদের র্যাঙ্ক সিজনে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো গাইস, আমাদের এই যে আইটেম বাগারা কিন্তু তোমরা একদম ফ্রিতে নিতে পারবে। দেখতে পারছো গাইস আমাদের এম্পাসোর স্ক্রিন, তাছাড়া M14 স্ক্রিন, তো এগুলো কিন্তু গাইস তোমরা একদম ফ্রিতে পাবে, তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর গাইস, তোমরা অনেকেই কিন্তু আমাদের পরবর্তী ওয়েপেন রয়েল সম্পর্কে জানতে চাও, তো দেখো তোমাদেরকে বলে রেখে গাইস, তোমরা স্ক্রিনে দেখতে পারছো আমাদের ম্যাকটেনের এই যে স্ক্রিনটা দেখতে পারতো না, তো এটাই কিন্তু গাইস আমাদের পরবর্তী ওয়েপেন রয়েলে 100% কনফার্ম দেখতে পাবে। তো অনেকেই কিন্তু ভাই কমেন্ট করে বলো, তাই কিন্তু গাইস তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর গাইস দেখো, এখন তোমাদেরকে আমি নতুন নতুন কিছু ইমোট দেখিয়ে দিচ্ছি। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাই, এগুলো কী ধরনের ইমোট ভাই ঘৃণা তৈরি করছে। দেখো ভাই, ইমোটটা কিন্তু দেখে কিন্তু ভাই খুবই হাসি পাচ্ছে। তো তোমাদের কাছে ভাই কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। দেখো গাইস, আমাদের এই যে ইমোটগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, তো এগুলো কিন্তু গাইস প্রত্যেকটা ইমোট কিন্তু আমাদের OB34 আপডেটের পর পর দেখতে পাবে। দেখো ভাই, ইমোটটা কিন্তু খুবই সুন্দর। তাছাড়া কিন্তু গাইস, তোমাদেরকে আমি আরও একটা ইমোট দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, এই যে ইমোটটাও কিন্তু ভাই মোটামুটি কিন্তু খুবই সুন্দর। দেখো এই যে ইমোটটা তোমাদেরকে মানে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। দেখো এই যে ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। তাছাড়া কিন্তু গাইস দেখো, তোমাদেরকে আমি আরও কিছু ইমোট দেখাচ্ছি। দেখো এই যে ইমোটগুলো গাইস তোমরা দেখতেছো না, দেখো এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের OBB34 আপডেটের পর দেখতে পাবে। আর অনেকেই কিন্তু আমাকে বলবে যে আসলে ভাই এই যে ইমোটগুলো কোন ইভেন্টে আসবে, আমি জানি তোমরা বলবে। তো যাই হোক গাইস, তোমাদেরকে আমি বলে রাখি, দেখো আমাদের এই যে ইমোটগুলো তোমরা দেখতেছো না, তো এগুলো কিন্তু ভাই প্রত্যেকটাই কিন্তু আমাদের কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টে দিবে না। দেখো কোনো একটা আমাদের টপ আপ ইভেন্টে দিবে, কোনো একটা ইমোট পার্টি ইভেন্টে দিবে, মানে হচ্ছে দেখো কোনো একটা ফিডি টুলে দিবে, মানে হচ্ছে এক এক করে কিন্তু গাইস এই যে ইমোট বাগারা কিন্তু আসতেই থাকবে। তো অবশ্যই গাইস দেখো, কনফার্ম ডেট পেলে কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেবো। আর গাইস দেখো, এবারের যে আপডেটের পর কিন্তু ভাই তোমরা এই যে প্রত্যেকটা ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। তো তোমরা স্ক্রিনে তোমরা লোগোগুলো দেখতে পাচ্ছ, তো এই যে ইমোটগুলো কিন্তু গাইস এবারের আপডেটের পর দেখতে পাবে। তো অবশ্যই গাইস, তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখলাম। আর গাইস দেখো, তোমাদেরকে এখন আমি পরবর্তী ডায়মন্ড রয়েল সম্পর্কে জানিয়ে দিই। দেখো অনেকেই কিন্তু বলে যাবে আমাদের পরবর্তী ডায়মন্ড রয়েলে কোন বান্ডেল আসতে চলেছে। তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, এই যে বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী ডায়মন্ড রয়েলে দেখতে পাবে। এখন গাইস তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের পরবর্তী গোল্ড রয়েল বান্ডেল সম্পর্কে। তো পার্সোনালি কিন্তু অনেকে কমেন্ট করে বলে যাবে আমাদের পরবর্তী গোল্ড রয়েলের বান্ডেল কোনটা হতে চলেছে। দেখো গাইস, তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি কোনটা আমাদের পরবর্তী গোল্ড রয়েলের বান্ডেল হবে। তো স্ক্রিনে তোমরা গাইস একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ। তো এই যে বান্ডেলটা কিন্তু গাইস আমাদের
99% কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের পরবর্তী গোল রোলে আসতে চলেছে। দেখো গাইস, এটা যদি চেঞ্জিং হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে আমি একটা ফিমেল বান্ডেল দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পারছো একটা ফিমেল বান্ডেল, তো এই যে তোমাদেরকে বান্ডেলটা দেখাচ্ছি না, তো এই যে বান্ডেলটা কিন্তু গাইস অনেকটা লিক শোনা যাচ্ছে যে চলে আসতে পারে আমাদের পরবর্তী গোল রোলে। তো বসু গাইস, তোমাদেরকে প্রথমে যে বান্ডেলটা দেখালাম ছেলেদের বান্ডেলটা, তো এটাই কিন্তু গাইস বেশি কিন্তু লিক শোনা যাচ্ছে যে চলে আসতে পারে। তো বসু গাইস, তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। যাই হোক গাইস, তোমাদেরকে এখন বলে দিচ্ছি তোমরা কোন ইমোটটা একদম ফ্রিতে পাবে। দেখো গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে আসলে আমাদের র্যাঙ্ক সিজন স্পেশাল কিন্তু গাইস তোমরা দুইটা ইমোট কিন্তু একদম ফ্রিতে পাবে। তো হিরোইকের যে থিমে বেস করে তৈরি করছে এই যে দুইটা ইমোট, তো এগুলো কিন্তু গাইস তোমরা একদম ফ্রিতে পেতে চলেছো। তো অবশ্যই যখনই গাইস আমাদের গেমের মধ্যে পুরোপুরি আসবে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেবো। এখন গাইস তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের যে সাইজটা বড় করতে চলেছে। তো তোমাদের যাদের মোবাইল ফোনের র্যাম 1GB 2GB 3GB তোমাদের কি কোনো প্রকার সমস্যা হবে কি না, দেখো গাইস ফাইলটার যে সাইজটা, তো এটা বড় করলে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে একটু মাত্র প্রেসার পড়ে। তোমরা অনেকে কিন্তু জানো, দেখো আমাদের প্রত্যেকবার আপডেটের পর কিন্তু গাইস গ্রিনা ফ্রি ফায়ার একটু একটু কিন্তু বাড়িয়ে দিতে চলেছে ফাইলগুলো। দেখো এবারও কিন্তু গাইস আমাদের ফাইলগুলোর সাইজটা একটু বাড়িয়ে দেবে। তো তোমরা অনেকের কিন্তু মোবাইল ফোনে অনেক উল্টাপাল্টা সফটওয়্যার রয়েছে যেগুলো ইউজ করো না, তো ওই যে সফটওয়্যারগুলো কিন্তু গাইস কেটে দিবে আর তোমাদের মোবাইল ফোনের যে ফাইলটা প্রত্যেক দিন কিন্তু ক্লিয়ার করবে, তাহলে কিন্তু গাইস তোমাদের মোবাইল ফোন কিন্তু তেমন ল্যাগ করবে না। তো অবশ্যই গাইস তোমাদেরকে এটা বড় রাখলাম। আর গাইস ভিডিওটা কিন্তু অনেকটা কষ্ট হয়েছে বানাইতে, অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ধন্যবাদ।